মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইদহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকিয়ে দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে, আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত, বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত, এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেওয়া।